নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরের পুরনো ও বর্তমানে বিপজ্জনক মুক্তা ভবনের বেশ কিছু অংশ মঙ্গলবার রাতে ভেঙে পড়ে, আজ তা পরিদর্শন করলেন পুর প্রতিনিধিরা। সাইবার সিকিউরিটি নিয়ে তিন দিন ব্যাপী বিশেষ সেমিনার আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। আরজিকরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃষ্টির মধ্যে মোমবাতি মিছিল করল মাল ব্লকের ওদলাবাড়ির নারী শক্তি এবং মহিলা সমিতি। গতকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত বিশাল মোমবাতি মিছিল করে তারা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মহিলারা গোটা ওদলাবাড়ি এলাকা পরিক্রমা করে, হাতে প্ল্যাকার্ড ও মোমবাতি এবং মুখে স্লোগান নিয়ে চলে এই মিছিল। নারীদের নিরাপত্তা নেই, প্রশাসন নির্বিকার, সরকার উদাসীন, এইভাবে মিছিল থেকে স্লোগান দিতে থাকে মহিলারা। এদিন এই মিছিলে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করে। দোষীদের আড়াল করা চলবে না, যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছেন না ততদিন এই আন্দোলন চলতে থাকবে বলে মহিলারা জানান। নমস্কার, মেরো নাম অমৃতা রায় র আমি নারী জনশক্তি প্রেসিডেন্ট অমৃতা রায়। আমার এড্রেস সাউথ ওদলাবাড়ি ঢিলু বস্তি। আমি আজ মেন আগে কারণ জস্টিস লাগি এটা নারী কতি পীড়া ভয় হল উস তো আমি মহসুস মতো করু সকছু তর তিনা উস কত পীড়া ভয় হল তো আমি মতলব এটা ভাবছে না এটা ইমাজিনেসন সোচ মতো করু সকুন তর আমি আমি ফিল করু সকছি খালি তার আমি থাকি না ত্যাঁ কতি কে ভাল র আমি এটি চাহ কি আমি সবাইজনা মিলে ইয়া মতো হয় না আমরা সারা ইন্ডিয়া ভিতর সবাইলে এক ভাইর আমি উসি জস্টিস লড়নই পর্ছ জবসম উস জস্টিস পাওঁ তেসম আমি লড়নই পর্ছ এসরি নিয়ে আমি অগাড়ি পনি আমি এসরি নিয়ে আমি জস্টিস লাগি আমি লড়ি নাই রাখছি জবসম পাওঁ তবসম আমি লড়ি নাই রাখছি এটি আমার ফাইনাল হো এটার বিচার চাই। আজকে এই বিচার না হলে পরে আজকে মহিলা সমাজ খুব লজ্জাজনক, মহিলারা যদি ঘরে রাস্তায় বেরোতে পারবে না। আজকে যদি আমরা এই বিচার না করতে পারি তাহলে আমরা মহিলারা রাস্তায় বেরোতে পারবো না, আমাদের মহিলারই কোনো সিকিউরিটি থাকবে না। আজকে যে এই মহিলাটা এরকম হলো, যারা এইভাবে দুষ্কৃতিটা করলো তাদের যদি শাস্তি না হয় তারা বুক ফুলিয়ে বুক ফাটায় ঘুরে বেড়াবে, আমাদের কি হবে? আমরা ঘরে বন্দী হয়ে থাকবো। এই জন্য আমরা এর বিচার চাই। যতদিন এই বিচার না হবে আমরা এই মহিলা সম্মেলন আমরা এই রাস্তা অবরোধ করতেই থাকবো, করতেই থাকবো। এত বিক্ষোভ, এত কর্মসূচি, তা সত্ত্বেও আমরা দেখলাম শিলিগুড়িতে এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটেছে। কি মনে হচ্ছে আপনাদের এই আন্দোলনের ফল কি, মানে ফল কি আশা কর, মানে কি আশা করেন? আমরা যেভাবে আন্দোলন করছি এতদিন যে ঘটনা ঘটে গেছে এখনো তো কোনো ফলাফল, এখনো আমাদের কোনো সরকার থেকে কোনো রকম কিছু ডিক্লেয়ার করা হচ্ছে না। ঠিক আছে, আমরা এখন বুঝতে পারছি না কি হবে। সব জায়গায় হচ্ছে আন্দোলন, প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকটা ছেলেদেরকেও বলছি তাদেরকেও আন্দোলন করা দরকার। কিন্তু এই আন্দোলনটা যদি এর বিচার না হয় সেটা তো আমরা চালিয়ে যাবো, চালিয়ে যাবো যতদিন হোক, এক বছর হোক, দু বছর হোক, তিন বছর। আজকে যদি আমরা মেয়ে ছেলেরা এই জিনিসটাকে রুখে না দাঁড়াই দিনের পর দিন এটা আমাদের খুব লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রিঙ্কি দাস, আমি মানবিক ওয়েলফেয়ার মহিলা সমিতি বলছি। আচমকা বহুতলের কার্নিশ ভেঙে পড়লো রাস্তায়, অল্পের জন্য রক্ষা পেল পথ চলতি মানুষ থেকে বহুতলের নিচে থাকা দোকানের মালিকেরা। জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড়ের ঘটনা। এই বহুতলটিকে অনেক আগেই বিপজ্জনক ঘোষণা করেছিল পৌরসভা, তারপরেও বহুতলের মালিক কথা শুনছে না। বহুতলের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা পৌরসভার। পুলিশের পক্ষ থেকে বহুতলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকা সমাজপাড়া মোড় আর সেখানেই অবস্থিত জলপাইগুড়ি শহরের প্রাচীনতম বহুতল মুক্তা ভবন। আজ থেকে প্রায় 70 বছর আগে এই বহুতলটি নির্মাণ হয়েছিল। বিগত কিছু বছর থেকে লক্ষ্য করা যাচ্ছে এই বেশ কিছু অংশের অবস্থা বেহাল।
জলপাইগুড়ি পৌরসভা একাধিকবার এই ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করে ভবনের মালিককে ভবনটিকে ভাঙতে বলা হয়েছিল। অভিযোগ, মালিক পৌরসভার কথা শুনছে না। মঙ্গলবার রাতে আচমকাই এই মুক্তা ভবনের চারতলার কার্নিশের একটা বড় অংশ ভেঙে রাস্তায় পড়ে। রাত একটু বেশি থাকায় রাস্তা ফাঁকা থাকায় কোনো মানুষ আহত হয়নি। পাশাপাশি এই বহুতলের নিচে রয়েছে একাধিক দোকান ঘর, সেই দোকানের মালিকেরাও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ঘটনার পরেই এলাকায় ছুটে আসেন পৌরসভার আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। আপাতত এই বহুতলের চারপাশে পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, শহরের বেশ কটি পুরনো বিল্ডিং বিপজ্জনকভাবে রয়েছে। এই বাড়িগুলোকে বিপজ্জনক ঘোষণা ও মালিককে নোটিশ দেওয়ার পরেও তারা কথা শুনছে না। এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হবে। বসেছিলেন, কি অবস্থা, কি দেখলেন, মানে ওই সময়টা যদি বোঝার উপায় ছিল না, উপর থেকে কিছু একটা ভেঙে পড়লো, এই ফিলিংটা যখন হলো তখন দৌড়ে ওখান থেকে বেরিয়ে। আপনারা ওখানে বসেছিলেন? ওই ইয়েটার সাইনবোর্ডটার নিচে বসা। কতজন ছিলেন? দুজন ছিলেন। তখন কি হঠাৎ করে কি হলো? একটা শব্দ পাওয়া গেল আর কিছু ওই বিল্ডিংয়ের পার্ট ভেঙে নিচে পড়ার শব্দ পেলাম, দু একটা টুকরো সামনে পড়েছে, দৌড়ে তখন বেরিয়ে আসলো। আর দোকানদারের দোকানে পড়েছে? দোকানদারের ওই যেটা ওর শেডটা আছে তার উপর। দোকানদারের জুতো দেখা যাচ্ছে, উনি কি দোকানে নষ্ট জিনিসপত্র দেখলাম, কিছু নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে কিনা দোকানের ভিতর তো দেখিনি, উনি বাইরে বেরিয়ে এসেছেন সঙ্গে। মানে হতাহতের কোনো খবর নেই? না। মানে তাহলে কি আপনারা বলতে হবে যে প্রাণে হঠাৎ করে, হ্যাঁ, যদি ওই টুকরোটা বড় হতো তাহলে দুর্ঘটনা আরও বেশি হতো। এটা কিসের বিল্ডিং, কী বিল্ডিং এটা? এটা মুক্তা ভবন, পুরনো অনেক, এটা একটা পুরনো বিল্ডিং জলপাইগুড়ি। কি মনে হয় এই বিল্ডিংটা ইমিডিয়েট, আপনাদের কি মনে হয় নাগরিক হিসেবে কি বলবেন, এইভাবে ভেঙে পড়ছে জরাজীর্ণ বিল্ডিং, এইটা প্রশাসন আর বিল্ডিং এর যে মালিক তার দায়িত্ব এটা মেনটেন করার, তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে নাকি? যে কোনো সময় হতে পারে। এসে পৌরসভা বা পুলিশ দেখলেন? আসছে না, খেয়াল করিনি কাউকে। আপনার নাম আর নামটা পাইনি? আমার নাম জয় ব্যানার্জি। ওখানে তো একটা সবাই আড্ডা টাড্ডা মারে, হঠাৎ একটা চাই ভেঙে পড়লো, আমি অবশ্য ছিলাম না, ওই জয়বাবু বললেন, ওই তখনই সবাই চিনলে যা হয় একটা অত বড় চাই ভাঙা, সাথে সাথে সব দৌড়াদৌড়ি উড়াউড়ি লেগে গেলো, তারপরে দোকানটা ড্যামেজ হলো, অল্পের মধ্যে সবাই বেঁচে গেল। বেশ কয়েকজন ছিল দোকানদার সহ? দোকানদার খরিদ্দার তখন বেরিয়ে গেছে, দোকানদার ছিল আর দুজন ওখানে বসেছিল আর আমরা সাইডে ছিলাম। কী কী বিল্ডিং এটা, কী বিষয়, এটা কোন জায়গা? এটা অনেক দিনের বিল্ডিং, এটা একটা জলপাইগুড়ি অবস্থা, এটা এখন পৌরসভা আর যে বিল্ডিংয়ের মালিক বসে এটা একটা ডিসিশন নিয়ে একটা জায়গায় আসা উচিত, কারণ এটা মেন রোডের উপরে যখন তখন একটা দুর্ঘটনা হতো। এই জায়গাটার নাম কি? জায়গাটা হলো সমাজ কলা মোড়। এই মুক্ত ভবনটা কত পুরনো, কত বছর হবে তাও? এইটা আমরা ছোটোর থেকেই দেখছি, তাও এটা আমার তো মনে হয় 60 বছর হবে পুরনো আর অনুমান। আপনার নাম? প্রতন সেনগুপ্ত, আমি সমাজ করাই। কি নাম? প্রতন সেনগুপ্ত। জলপাইগুড়ি শহরের পুরনো ও বর্তমানে বিপজ্জনক মুক্তা ভবন আজ পরিদর্শন করলেন পুর প্রতিনিধিরা। উল্লেখ্য, মঙ্গলবার রাতে পাঁচতলা এই ভবনের কিছু অংশ ভেঙে পড়ে, তবে সেই সময় ভবনের নিচে কেউ না থাকায় কারো আঘাত লাগেনি। পুরসভার তরফে এই ভবন কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। গতকালের এই ঘটনার পরেই নড়ে চড়ে বসে পুরসভা। এদিন ভবন পরিদর্শনে আসেন চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, স্থানীয় পুর প্রতিনিধি তথা চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্দীপ মাহাতো ছাড়াও পুরসভার ইঞ্জিনিয়াররা। ভবনটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শহরের আরও কয়েকটি ভবনের মালিক পক্ষকে ফের নোটিশ করা হবে পুরসভার পক্ষ থেকে। আজই সেই সব পরিত্যক্ত ভবনগুলি পরিদর্শন করেন পুর প্রতিনিধিরা। এদিন মুক্তা ভবনটির প্রতিটি তল খতিয়ে দেখেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। বর্তমানে বিল্ডিংয়ের নিচে যারা ব্যবসা করছিলেন তাদের দোকানও বন্ধ রাখতে বলা হয়েছে। ভাইস চেয়ারম্যান বলেন, বিল্ডিংয়ের সবচেয়ে ওপরের অংশের অবস্থা একেবারেই ভালো নয়, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে ওপরের অংশটি ভেঙে ফেলতেই হবে, তবে এই বিষয়ে ইঞ্জিনিয়াররাই ভালো বলতে পারবেন।
আমরা সবকিছু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য, 1964 সালে জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় ব্যক্তিগত মালিকানাধীন পাঁচতলা এই মুক্তা ভবনটি তৈরি করা হয়েছিল। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের অবস্থা বেহাল, দুর্ঘটনা এড়াতে বাকি বেহাল ভবনগুলি নিয়েও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুরসভা বলে খবর। তার জন্যই আজকে আবার আমরা এখানে পরিদর্শন করলাম, বিল্ডিংটি পরিদর্শন করলাম। আমরা ইতিমধ্যে শহরে 12টি এই ধরনের বিপজ্জনক বাড়িকে নোটিশ করে দিয়েছিলাম। তারপরেও দেখা যাচ্ছে বাড়ির মালিক কিন্তু হয়তো সময় চাচ্ছেন, হয়তো তাদের কোনো শরিকি গণ্ডগোল, এই ধরনের একটা সমস্যাজনিত কারণে ওনারা চিঠি দিয়ে জানিয়ে, এর মধ্যে চারটি আমরা বিল্ডিংয়ের চিঠি পেয়েছি এমন, যে আমাদের কিছুটা সময় দেওয়া হোক, কারো হয়তো বাড়িতে বিয়ে, আমাদের বিয়েটা পার হোক, এই ধরনের বিভিন্ন অজুহাতে ওনারা চিঠি দিয়েছে। বিষয়টি সেটা না, বিষয়টি হচ্ছে মানুষের সুরক্ষা, এবং সেক্ষেত্রে এই ধরনের বিপজ্জনকভাবে এই যে চামড়টি খসে পড়েছে, ভাগ্য ভালো যে মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমরা কিন্তু এর পরেও যদি মালিক এর আমাদের চিঠির কোনো প্রত্যুত্তর আমরা যদি না পাই, সেক্ষেত্রে কিন্তু এরপরে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব, সেই দিকেই আমরা হাঁটছি। 1964 সালে জলপাইগুড়িতে এই প্রথম পাঁচতলা বিল্ডিং মুক্তা ভবন নির্মাণ হয়, এবং তারপরে আপনারা জানেন যে এক সময় জলপাইগুড়ি যাচ্ছে, এখন জেলা শাসকের দপ্তর থেকে সকাল 9টার সাইরেনটা বাজে, সেটা আগে এই মুক্তা ভবন থেকে বাজানো হবে। আজ গতকাল রাত্রে মুক্তা ভবনের বেশ কিছু চামড় ক্যান্টিলিভার থেকে ভেঙে পড়ে। এর আগে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে মাননীয় চেয়ারপারসন মুক্তা ভবনের যিনি মালিক রয়েছেন শ্রীমতী রীতা রায়, তাকে চিঠি করে বলেছিলেন যে আপনাদের যে অংশগুলো বৃষ্টি সেগুলো ভেঙে ফেলা, সময় আমরা নোটিশ করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কালকের পরে কালকে যদি আর আধ ঘন্টা যেটা হতো তাহলে অনেক মানুষ আহত বা নিহত হতে পারত। তা আজকে আমি উঠেছিলাম, যশপ্রকাশ দেবদাস ইঞ্জিনিয়ার উঠেছিলেন এবং লাবণী সরকার উঠেছিলেন, এবং যে নিচে চেয়ারপারসন এবং এলাকার কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিলর সন্দীপ মাহাতো, একটা জিনিস খুব ক্লিয়ার যে একদম টপ ফ্লোর যেটা আছে সেটার অবস্থা খুব খারাপ, এবং ক্যান্টিলিভার যেগুলো রয়েছে কি এই সাইড কি এদিক তার অবস্থাও খুব খারাপ, এবং উপরে দেখা যাচ্ছে বেশ কিছু গ্রামে এমনভাবে অনেকদিন ধরে জল রয়েছে যার মধ্যে ডেঙ্গুর লার্ভা থাকার সম্ভাবনা প্রবল। তার ফলে কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের মাথায় রাখতে, পুলিশ প্রশাসনে এসছে যে আমরা ইমিডিয়েট আমরা মালিকিনি আছেন রীতা রায় তার ছেলে এখানে উপস্থিত রয়েছে, এর তলায় যে তিনজন দোকান দিয়েছেন তারাও উপস্থিত রয়েছে, আমরা আগামীকাল একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে যারা আছেন আমাদের ইঞ্জিনিয়ার অত্যন্ত দক্ষ, তার সাথে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারও কালকে ভিজিট করবো, এবং তারা আশা করছি যে দ্রুত আমাদেরকে রিপোর্ট ফাইল করবে, ততক্ষণ আমরা ব্যারিকেড করে রেখেছি, এবং আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে উপরে যে একদম টপ ফ্লোর ভাঙতেই হচ্ছে, পিলারের স্ট্রাকচার আপাতত দৃষ্টিতে আমি তো নিজে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তারা দেখে যেটা বলবে পিলারের স্ট্রাকচার খুব ইয়ে নেই, কিন্তু রুফ ছাদ একদম ভেঙে গেছে, লোহাগুলো একদম অনেক দূর হয়ে গেছে, ক্যান্টিলিভারটা একদম মানে এমনকি ক্যান্টিলিভারের যে ফ্লোরগুলো আছে সেগুলো পর্যন্ত দেবে গেছে, ক্র্যাক করে, এটা খুবই রিস্কি অবস্থা রয়েছে, এবং এর উপর আইনানুগভাবে যা যা ব্যবস্থা করা দরকার তাই করতে হবে। এখন কি বলা যাচ্ছে কোন কোনটা ভাঙতে হবে বা কতটুকু ভাঙতে হবে? আজকে যা দেখলেন, আমরা আরো কিছু বিল্ডিং আছে আমরা দেখবো, কিন্তু আজকে দেখে উপরের ফ্লোরটা একদম প্রচন্ড ভাবে দাদা দেখা যাচ্ছে যে এর আগেও নোটিশ করা হয়েছিল বেশ কিছু পুরনো বিল্ডিংয়ে জলপাইগুড়ি, কিন্তু দিনবাজারে সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরাও সংস্কার করে নিচ্ছে, আপনারা তো অনেকবার বলেছেন যে তাদের সম্পূর্ণরূপ ভাঙতে হবে, তো সেটাও তো বিপজ্জনক যদি নিজেরা সংস্কার করেন এখানে ওনাদের তাদের বিরুদ্ধে তাহলে কি না, আমি আপনাকে একটা কথা বলবো, কারোর বিরুদ্ধে আমরা হচ্ছে শহরের মানুষ যাতে সুরক্ষিত থাকে, পথ চলতি মানুষের কিছু না হয়, বাড়িতে বসবাস করি মানুষেরও যাতে কিছু না হয়। এবার বিষয়টা হচ্ছে কালকের যেখানে চাঙড়টা ভেঙে পড়লো এটা কারোর মাথায় পড়লো কি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু দ্রুত পদক্ষেপ করুন, এবং চেয়ারপারসন যিনি উপস্থিত রয়েছেন তিনিও এই ব্যাপারে দ্রুত একটা বিওসি ডাকবেন, অন্য মানে রেগুলার বিওসির মধ্যেই ডাকবেন, এবং তার আগে আমরা বিল্ডিং স্পেশাল কমিটি মিটিং করবো বা কালকে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ভিজিট করবো, এবং ততক্ষণ একটা ব্যারিকেড আমরা খুঁজছি না, এবং ওনারা বলেছেন আমাদের মৌখিকভাবে যে কোঅপারেট করবে, কোঅপারেট যদি ওনারা না করেন পৌরসভার তো অধিকার আছে আইনে ডিসমেন্টেল করবে। বাকি বিল্ডিংগুলো নিয়ে কতগুলো বিপজ্জনক বিল্ডিং 12টা আছে, আরও তিনটে আমরা কালকে রাত্রে দেখতে পেয়েছি, ওনার টোটাল আপনি যদি দেখেন তাহলে 15টা আছে, এবং আজকে আমরা আরও দু একটা বিল্ডিং আপনারা বলছেন বারবার নোটিশ দিচ্ছেন তারপরে হচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে বড় না, দেখুন বিষয়টা হচ্ছে প্রক্রিয়াগত আইনি প্রক্রিয়াগত ব্যাপার আছে, তো অনেক অনেক আগে মোহনবাবু একটা বিল্ডিং ভাঙার নোটিশ দিয়েছিল হাইকোর্টে, এবং তাদের মধ্যেই কেউ মানে সেই বিল্ডিংয়ের কেউ একজন আজকে পৌরসভার কাউন্সিলর রয়েছে তাদের লজ্জা ছিল, ঠিক আছে, তারা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেই নোটিশে চ্যালেঞ্জ করে সেটাকে রদ করে দেওয়া হয়েছে। ঘটনাটা হচ্ছে যে তাই জন্য যে পয়েন্টটা হয়েছিল সেই প্রক্রিয়া বেঁধে নিয়ে আমরা নামবো, এবং আমরা এটাকে যা যা করার তাই করবো, মানুষ সুরক্ষিত থাকবে। অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি আধিকারিক ও কর্মীরা
মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি ফাঁড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মেচ বস্তিতে অবৈধ চোলাই মদ বিরোধী অভিযানে গিয়ে আক্রমণের মুখে পড়লেন মালবাজার আবগারি দপ্তরের কর্মী ও আধিকারিক। গ্রামবাসীরা পাথর লাঠি নিয়ে আক্রমণ চালায় আবগারি দপ্তরের কর্মীদের ওপর। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে আবগারি দপ্তরের আধিকারিক ও দুই কর্মীর। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। প্রসঙ্গত জানা গেছে, এদিন ভোরে আবগারি দপ্তরের কর্মীরা মেচ বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন অতর্কিত গ্রামবাসীরা হামলা চালায়, বাঁশ লাঠি পাথর নিয়ে আক্রমণ হয়। ঘটনায় তিন মহিলাকে আটক করেছে আবগারি দপ্তরের কর্মীরা। এদিন অভিযান চালিয়ে মেজ বস্তি এলাকা থেকে 415 লিটার চোলাই, চোলাই তৈরিতে ব্যবহৃত 26টি হাঁড়ি, 3টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে মালবাজার আবগারি বিভাগের তরফে। এদিনের এই ঘটনায় আবগারি দপ্তরের আধিকারিক সুপ্রকাশ মণ্ডলের মাথায় একটি সেলাই পড়েছে। আহতদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মোটামুটি সারা গ্রাম ধরে লোকজন, মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 50-60 জন তো হবে। 50-60 জন? হ্যাঁ। তাদের হাতে কী কী ছিল? ওদের হাতে পাথর ছিল বড় বড় আর লাঠি ছিল। আপনারা কত ফোর্স ছিল? আমাদের টোটাল স্ট্রেংথ ছিল, আমরা রেডে বেরিয়েছিলাম এখান থেকে টোটাল 30 জন মতো। তার মধ্যে একটা টিম আমাদের আর একটা স্পটে ছিল, হ্যাঁ, ওই টিমে 7-8 জন ছিল। হ্যাঁ, আর বাদ বাকি টিমটা আমরা সারা পাড়া জুড়ে বিভিন্ন স্পটে সব রেড করছিল। এই ঘটনাটা কি রেডটা হয়ে যাওয়ার পরে? না, রেড হচ্ছে চলাকালীনই হয়েছে। রেড চলাকালীন যখন শুরু হয়েছে রেডটা তখনই শুরু করে। তার মানে সেরকম কিছু আটক করতে পারেনি? হ্যাঁ, আটক করেছি আমরা, অনেক কিছু আটক করেছি। ওগুলো গাড়িতে রয়েছে, প্রচুর হাড়ি আটক করেছি। হ্যাঁ, এখনও হিসাব নেওয়া হয়নি কতগুলো হাড়ি আটক। যখন কতজন আপনার, আপনিও দেখছেন মাথা ফেটে গেছে আপনার। যখন হয়েছে আমাদের সবথেকে সিভিয়ারলি যখন হয়েছে, ও হচ্ছে আমার স্টাফ, ও বেশ সব যখন হয়েছিলাম আর আমার মাথায় একটা সেলাই পড়েছে, আর আমারই আর একটা ছেলে ওর পিঠে খুব বড় ধরনের এক্সটার্নাল ইনজুরি দেখা যাচ্ছে, ওর এক্স রে করতে বলেছেন ডাক্তার। এটা কি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে? হ্যাঁ, ঊর্ধ্বতন জন্য জানানো হয়েছে এবং থানা তো আমরা এফআইআর করার জন্য অফিসারকে পাঠিয়েছি। 3 বছর ধরে বকেয়া আন্দোলনে MGNRGA ভেন্ডার্স অ্যাসোসিয়েশন বুধবার নিজেদের বকেয়া বিলের দাবিতে পথে নামে সংগঠনের 100 সদস্য। এদিন নিজেদের দাবি নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে হাজির হয় প্রায় 3 বছর ধরে বকেয়া না পাওয়া সংগঠনের সদস্যরা। এই প্রসঙ্গে সংগঠনের পক্ষে সুদীপ কুমার সিংহ রায় বলেন, আমরা 3 বছর ধরে বকেয়া বিল পাচ্ছি না, বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আমাদের 2 জন সদস্য দীর্ঘ সময় ধরে বিল না পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যাও করেছে। আজ আমরা এই বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেবার দাবি জানাচ্ছি। ভেন্ডর আমরা বিগত 3 বছর ধরে বকেয়া, আমরা গোটা জেলায় 500 কোটি টাকা বকেয়া আমরা দীর্ঘ 3 বছর ধরে পাচ্ছি না। এই অবস্থায় আমরা প্রচুর হতাশাগ্রস্ত এবং ইতিমধ্যে 3 জন ঠিকাদার, 2 জন, 1 জন সুইসাইড করে 2 জন এই হতাশাগ্রস্ত হয়ে স্ট্রোক করে মারা গেছেন। আমাদেরও সংসারের অবস্থা সংকীর্ণ, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতে পারছি না, প্লাস ট্রিটমেন্টের খরচ চালাতে পারছি না। ইতিমধ্যে অনেক ঠিকাদারি অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসার জন্য যথাযথ আমরা ব্যবস্থা করতে পারছি না। আমাদের সরকার, আমরা চাচ্ছি গভর্নমেন্ট আমাদের টাকাটা দিয়ে দিক, কেননা এই তাল বাহানা একবার বলছে রাজ্য, বলছে কেন্দ্র দেবে, কেন্দ্র বলে রাজ্য, এই তাল বাহানার মাঝখানে আমরা পিছিয়ে মারা যাচ্ছি। তা আমাদের, আমরা, আমাদের হওয়ার কাছে কাতো প্রার্থনা, আমাদের জীবন বাঁচান, এই বকেয়া পেমেন্ট করে আমাদের জীবনটাকে কমসম বাঁচান, আমাদের সংসার পরিজনদের বাঁচতে দিন, বাঁচার সুযোগ করে দিন। এর আগেও তো আপনারা জেলা শাসকের সঙ্গে দেখা করেছিলেন, সে সময় প্রশাসনের সঙ্গে? আমরা ব্লক প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সেই সময় তারা কি বলেছে? তারা বলেছে দেখছি, তারপরে কোনো ফিডব্যাক আমরা পাইনি। সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা, এর ফলে অনলাইনে কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এই অভিযোগ নিয়ে বুধবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে এসে অবস্থান আন্দোলন করলেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীরা।
এর ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। এরই প্রতিবাদে তাদের এই অবস্থান আন্দোলন। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সদস্যরা বলেন, সরকারি ঘোষণার দীর্ঘদিন পরেও মোবাইল ফোন পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। এজন্য গত 1 অক্টোবর থেকে ডিজিটাল স্ট্রাইক পালন করেছেন তারা। এছাড়া সাম্মানিক ভাতা সহ আরও অনেক দাবি রয়েছে। এই দাবিগুলো নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে অবস্থান আন্দোলন শুরু করেছেন। পাশাপাশি আরজিকর হত্যাকাণ্ডের বিচারের দাবিও রয়েছে তাদের। এদিন জলপাইগুড়ি জেলার 100 অঙ্গনওয়াড়ি কর্মী এই অবস্থান আন্দোলনে সামিল হন। আমাদের সেন্টারে অনেক কিছু প্রবলেম আছে, পরিকাঠামো ঠিক নাই, তারপরে জলের ব্যবস্থা নাই, শৌচালয়ের ব্যবস্থা নাই, অনেক কিছু আছে। ওইটার জন্য আমাদের 17 দাবি আছে, তার মধ্যে আজকে মূলত দাবি পোষণ টেকার নিয়ে আছে, যা আমরা অ্যাপসে কাজ করতে পারতেছি না। এই যে মোবাইল যে পাচ্ছেন না, তাহলে কি নিজেরা কিনেই কাজ করছেন? না, আমরা এখন ডিজিটাল স্ট্রাইকে আছি। ডিজিটাল স্ট্রাইক, যেহেতু আমাদের 9000 টাকাতে আমাদের এই সেন্টারে এই মানে এই অনারে আমাদের অনেকের এডিশনাল সেন্টারও চলতেছে। আমরা যে খরচ করি, যে সেন্টারে ডিম সবজি সর্বহারা করি, আগে আমাদেরকে দিতে লাগবে, তারপরে আমরা পাই, তাও 2-3 মাস মানে ও হয়, তারপরে বাজার দরের মূল্যে আমরা পাই না। তো সেই জন্য আমাদের ক্ষেত্রে সম্ভব নয় একটা অ্যান্ড্রয়েড ফোন নিজে কিনে আমরা ইউজ করব। সেই জন্য আমাদের সরকার থেকে কেন্দ্র সরকার রাজ্য সরকার দুইটা থেকে অনুরোধ কি আমাদের এই দাবিগুলো শীঘ্রে শীঘ্রে পূর্ণ করলে পরে কাজের সুবিধা হবে। এই ডিজিটাল স্ট্রাইকের ফলে কতটা কাদের কি ক্ষতি হবে? ডিজিটাল স্ট্রাইকে যে অ্যাপসের কাজগুলো আছে, যে সব জায়গাতে এখন ডিজিটাল কাজ চলতেছে, কিন্তু আমরা ওখানে ডিজিটাল কোনো কাজ করতে পারতেছি না। তাই অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে যে মোবাইল না হওয়ার কারণে। কিন্তু এটা আমাদেরকে জোর জবরদস্তি করে লাগাইলে কিন্তু আমরা করতে বাধ্য নাই। এটা অর্ডার ছাড়া আমাদেরকে কাজ করানো হচ্ছে। যেদিন অর্ডার আসবে, আমাদেরকে যা জিনিস দেওয়া আছে যা দিবে, তারপরে আমরা কাজ শুরু করবো। বলছি, কতদিন ধরে আপনাদের? অক্টোবর 1, 2023 থেকে আমরা স্ট্রাইকে রয়েছি। অক্টোবরের 1 তারিখ থেকে? হ্যাঁ। আজও পোষণের কোনো কাজই আপনারা ডিজিটাল মাধ্যমে করেননি? না। কালো ব্যাচটা পড়ার পেছনে কারণ? কালো ব্যাচটা পড়া যে আমাদের এই যে আরজিকর হাসপাতালে একটা নিঃসঙ্গ একটা মহিলাকে নিয়ে এরকম একটা ও হইলো, ওইটার জন্য আমরা এটা ঘোর বিরোধ করি। আমরা একটা মহিলা, আজকে আমরা যখন কেন্দ্রতে যাচ্ছি, আমরাও নিজে দূর দূরান্ত জায়গাতে আমরা কেন্দ্র পরিচালনা করি, যেখানে গাড়ি যায় না, কিছু যায় না, একদম নির্জন জায়গাতে। আমরা এতটুকু বিশ্বাস পাচ্ছি না কি আমরা সেফটিভাবে কাজ করতে পারবো। সেই জন্য আমরা ওই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ তো আছে, তারপরে ওই প্রতিবাদের জন্য আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই। ওই যে মহিলাকে একটা ডক্টরকে রাত্রে বেলা এরকম করে ও হয়েছে, ওইটার জন্য আমরা চাই কি ওইটা বিচারও ভালো করে হোক। আমরা একটা মহিলা। আপনাদের সংগঠনের নাম কি? আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ সহায়িকা কল্যাণ সমিতি। আর আপনার নাম? অসিতা প্রধান। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে সোচ্চার জলপাইগুড়ি জেলা কংগ্রেস। বুধবার শহরের কদমতলা মোড়ে ঘটনার প্রতিবাদ জানানো হয় পথসভার মাধ্যমে। আরজিকরের তরুণী চিকিৎসক ও ময়নাগুড়ির মানিক রায়ের হত্যার বিচারের দাবি ওঠে সভা মঞ্চ থেকে। উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। পথসভায় এদিন কংগ্রেসের জেলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। যেখানে ঘটনা ঘটেছে, বন্ধুগণ, তার থেকে মাত্র 50 মিটার দূরে যে ঘর ছিল, সবাই বলছে ওই ঘরেই নাকি হত্যাকাণ্ডটা এবং রেপকাণ্ডটা ঘটেছে, সেই ঘরটাকে ভেঙে দেওয়ার একটা দুষ্টু পরিকল্পনা তৈরি করলেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণি কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমি চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
সাইবার সিকিউরিটি নিয়ে তিন দিন ব্যাপী বিশেষ সেমিনার আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। এআই প্রযুক্তি ব্যবহার করে কি করে মাতৃভাষার মাধ্যমে সাইবার সিকিউরিটি বিষয়ে ধারণা তৈরি হতে পারে তা নিয়ে ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদের নিয়ে এই কর্মসূচি এদিন গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আমরা সাইবার সিকিউরিটি নিতে পারব সেই বিষয়ে আজ আলোচনা হয়েছে। এক্সপার্টদের পাশাপাশি এদিন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে তিনিও গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানান। অন্যদিকে কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান তথা অনুষ্ঠানের কোঅর্ডিনেটর ডক্টর সুভাষ বর্মন জানান, সাইবার ক্রাইম বা সিকিউরিটি নিয়ে সারা দেশের পাশাপাশি সমগ্র বিশ্বেও চর্চা চলছে। বর্তমানে এআই ব্যবহার করে অনেক সুবিধে পাওয়া যাচ্ছে, এই প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইমও ডিটেক্ট করা সম্ভব। অন্যদিকে এক শ্রেণীর মানুষ বা হ্যাকার রয়েছে যারা এই প্রযুক্তিকে ভুল কাজে ব্যবহার করছে। এআই ও ডিজিটাল ইন্ডিয়াকে আমরা কোলাবরেট করার চেষ্টা করছি। ডিজিটাল ইন্ডিয়াতে এর ব্যবহার করে কি কি আমরা সাফল্য পাব, আমরা এই প্রযুক্তি ব্যবহারে ডিজিটাল ইন্ডিয়া সার্ভিস কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে প্রভৃতি বিষয় নিয়েই আমাদের এই তিন দিন ব্যাপী সেমিনারের আয়োজন বলে তিনি জানান। এই পার্টিকুলার প্রোগ্রামটা এআইসিটি বানি স্কিম, এই এআইসিটি বানি স্কিমের মারফত আর কি যেটা হচ্ছে কি অবজেক্টিভটা হচ্ছে যে মাতৃভাষার মারফত আর কি আমরা হচ্ছে বিজ্ঞান এবং কারিগরি যে সেক্টর যেটা আছে সেখানে হচ্ছে মাতৃভাষায় কী করে আর কি শিক্ষাদান করানো যায় এবং তার জন্য যে কতগুলো বার্নিং এরিয়া আছে, বার্নিং টপিক রয়েছে, যেটা আমাদের এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি, এটা হচ্ছে আজকের দিনে একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ এরিয়া। এই এরিয়াটাতে আর কি আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্ট ফ্যাকাল্টি বা টোটাল এন্টায়ার একাডেমিক কমিউনিটিকে আমরা হচ্ছে কি বাংলা ভাষা এটাকে শেখাবো আর কি, এবং তার জন্য আমাদের এখানে প্রচুর এক্সপার্ট এসছেন, যেমন হচ্ছে টিআরআই থেকে এসছেন মিস্টার নিলয় দত্ত, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আপনার সেন্টার অফ সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্সের যে স্পেশাল সেক্রেটারি আছেন মিস্টার সঞ্জয় দাস এসছেন, তাছাড়া অন্যান্য ব্যক্তিরাও আছেন, প্লাস হচ্ছে আমাদের এখানে আজকে এসছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ির এসপি খান্ডেলওয়াল উমেশ খান্ডেলওয়াল, উনি এসছেন এবং ওনার কাছ থেকে আর কি আমরা অনেক কিছু শিখেছি এবং লাস্ট দু তিন বছরে যা ডেভেলপমেন্ট হয়েছে উনি আমাদের কাছে আর কি তুলে ধরেছেন, আমাদের এন্টায়ার একাডেমিক কমিউনিটিকে সমৃদ্ধ করেছেন। কাদেরকে নিয়ে প্রশিক্ষণটা হচ্ছে স্যার? এই প্রশিক্ষণটা হচ্ছে আর কি স্টুডেন্ট, ফ্যাকাল্টি, রিসার্চ স্কলার এবং এন্টায়ার একাডেমিক কমিউনিটি। কী বার্তা দেওয়া হবে এই প্রোগ্রামের মাধ্যমে? এই প্রোগ্রামের মাধ্যমে বার্তা মানে হচ্ছে যেখানে হচ্ছে কি আমরা মাতৃভাষায় কী করে বিজ্ঞান এবং কারিগরি সচেতনতার জন্য আমরা যে সাইবার সিকিউরিটি বা তার সঙ্গে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো লিঙ্ক করিয়ে কী করে আর কি আমরা সাইবার সিকিউরিটি আরও বেশি মানে সিকিউরিটি নিতে পারবো আর কি নেট দুনিয়ায়, তো সেই বার্তাটা দেওয়া হবে আর কি। আমি ডক্টর সুভাষ বর্মন, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইচওডি, আর আজকের যে প্রোগ্রাম তার কোঅর্ডিনেটর। আজকের আমরা সবাই জানি যে সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি নিয়ে পুরো রাজ্য, দেশ এবং পুরো বিশ্বে এটা নিয়ে চর্চা চলছে, কী করে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি, সুরক্ষিত রাখতে পারি সেটা নিয়ে গবেষকরা যেরকম নিত্য নতুন কাজ করছেন, ঠিক তেমনিভাবে আমরা যারা নতুন গবেষক আছে বা নতুন করে যারা এই বিষয়টা নিয়ে কাজকর্ম করতে যাচ্ছে বা আমাদের যারা ছাত্র ছাত্রী আছে এবং সাধারণ মানুষকে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন করার জন্য জেনারেলি আমাদের এই আজকের প্রয়াস, কারণ আমরা জানি এখন এআই এর যুগ, এআই হচ্ছে এমনই একটা বিষয় যে এআই ইউজ করে একদিকে যেমন চারিদিকে আমরা অনেক সুবিধা পাচ্ছি, এআই ইউজ করে আমরা সাইবার ক্রাইমগুলোকে যেমন ডিটেক্ট করতে পারি, আবার উল্টো দিক দিয়ে যদি দেখা যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাইবার ক্রাইমগুলোকে আরও বেশিভাবে কাজে লাগাচ্ছে যারা অ্যাটাকার তারা আর কি, যারা হ্যাকার তারাও আবার এটাকে ব্যবহার করছে স্ক্যাম করার জন্য বা বিভিন্ন ধরনের ফেক নিউজ, ফেক ভিডিও এই সমস্ত তৈরি করার জন্য। তা এই এআই আর একদিকে হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত, এই দুটোর মধ্যে আমরা একটা কোলাবোরেট করছি, দুটো টপিককে একসঙ্গে করে দিচ্ছি, যে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত সার্ভিস যার ক্ষেত্রে আমাদের সবাইকে সাইবার জগতের উপর নির্ভর করতেই হচ্ছে, তা সেখানে যদি আমরা অ্যাপ্লাই এআইকে অ্যাপ্লাই করি, এই এআই প্রয়োগ করলে কী সুবিধা পাবো, আর এআই
এআই এর জন্য এই ডিজিটাল ইন্ডিয়ার সার্ভিসগুলো কী কী চ্যালেঞ্জ ফেস করছে সেই জিনিসগুলোই বেসিক্যালি আজকে আমরা তিন দিন ধরে আলোচনা করব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠল তিস্তা পাড়ের দমোহনি। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের ওপর নারকীয় নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাতে ময়নাগুড়ির দমোহনির পুরানো বাজার অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছিল নারী শক্তি। মঙ্গলবার রাতে মা বোনেদের এক প্রতিবাদ মিছিল দমোহনি পুরানো বাজার থেকে শুরু হয়ে আরপিএফ ট্রেনিং সেন্টার সহ বেশ কিছু এলাকা পরিক্রমা করে। আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে মা বোনেদের এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে তিস্তা পাড়ের দমোহনির প্রবীণ নাগরিক পেশায় কৃষক কেতু বর্মন জানান, এর আগে এমন জনগণের মিছিল দেখেছিলাম এলাকার বাজার এবং পানীয় জলের সমস্যা নিয়ে, যে সমস্যা অভিষেক ব্যানার্জি মিটিয়ে দিয়েছেন। উনি এখানে এসেও ছিলেন, আমাদের অনেকের সঙ্গে কথাও বলেছেন, এখানে দুপুরে আহারও করেছিলেন। সেই ঘটনার পর এমন জনগণের মিছিল দেখা গেল এই প্রথম। আরজিকরের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমেছেন। এবার আরজিকর হাসপাতালের তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে রাস্তায় নামলেন জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা। আজ কলেজ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে একটাই দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর নিয়ে জলপাইগুড়িতে পথে নামলেন ছাত্রীরা, একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। এই স্লোগান তুলে সোচ্চার হলেন জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। বুধবার তারা আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন। মিছিলটি এদিন কলেজ চত্বর থেকে শুরু হয়ে বড় পোস্ট অফিস মোড় হয়ে শহর পরিক্রমা করে। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে সোচ্চার হন তারা। এই বিষয়ে ছাত্রীদের তরফে মিষ্টি সিং বলেন, ঘটনার তীব্র নিন্দা অধিকার জানাই, আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমাদের কলেজে প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় থেকে আমরা সম্পূর্ণ ছাত্রীদেরকে নিয়ে আজকে আরজিকরে যে নক্কারজনক ঘটনা হয়েছে সেই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে যাচ্ছি। আমাদের আজকে একটাই, আমাদের গলার স্বর থাকবে পিজি কলেজের, একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমরা চাই এই বিষয়ে সিবিআই যেন নিরপেক্ষ তদন্ত করে যে দোষী আছে তার ফাঁসি যেন হয়, এটাই আমরা চাই। আমাদের প্রত্যেকটা ছাত্রীদের একই, আমাদের কাদের উদ্যোগে মিছিল আজকে, কারোর উদ্যোগে নিয়ে, এটা পিডি কলেজে সম্পূর্ণভাবে অরাজনৈতিক ব্যানারে আমরা আজকে মিছিল করছি। সরকারের কাছে বকেয়া টাকা ফেরত মূলত ছিল আজকের সম্মেলনের বিষয়বস্তু। এর সাথে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করার কর্মসূচি নিয়ে জলপাইগুড়ি ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সপ্তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সরকারের কাছে আবেদন, বিগত পঞ্চায়েত নির্বাচনে ডেকোরেটররা কাজ করেও টাকা পাচ্ছে না, সহ আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়ি ডেকোরেটর অ্যাসোসিয়েশনের আজ সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি টাউন ক্লাব কক্ষে। এই দিন সম্মেলন শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়, এরপরে উদ্বোধনী ভাষণ, শোক প্রস্তাব করার পর সম্মেলনের মূল কাজ শুরু হয়। তাদের দাবি দাবার মধ্যে ছিল যে সমস্ত ডেকোরেটররা সরকারের কাছে বকেয়া বিল পায় তা অবিলম্বে প্রদান করতে হবে, জিএসটি সহ অন্যান্য কর ডেকোরেটরদের মুকুব করতে হবে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক শতাধিক ডেকোরেটররা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলেমেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে, ঝুলান্তে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ার লোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্ত মেকওভার, জলপাইগুড়ি উকিল পাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
মেলাতে রকমারি খাবারের গুণগত মান দেখতেই পরিদর্শন জলপাইগুড়ি খাদ্য দপ্তরের। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মেলাতে খাদ্য দপ্তরের আধিকারিকেরা মেলাতে আসা বিভিন্ন রকমের খাবারের দোকান পরিদর্শন করলেন এবং তারা দেখলেন খাবারের গুণগত মান কতটা সঠিক বা খাবারে কোনো রং বা কেমিক্যাল মেশানো হচ্ছে কিনা। সরকারিভাবে খাদ্য দপ্তরের আধিকারিকদের এই ধরনের অভিযানকেই মেলাতে আগত অনেক মানুষই প্রশংসা করেছেন, কারণ মেলাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন দোকানের পসরা সাজিয়ে খাবারের জিনিসপত্র বিক্রি করেন। তাদের গুণগত মান কতটা ঠিক বা তার সাথে কোনো কেমিক্যাল বা রং মেশানো হচ্ছে কিনা তা দেখা দরকার, যা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি শহরের পুরনো ও বর্তমানে বিপজ্জনক মুক্তা ভবনের বেশ কিছু অংশ মঙ্গলবার রাতে ভেঙে পড়ে, আজ তা পরিদর্শন করলেন পুরো প্রতিনিধিরা। সাইবার সিকিউরিটি নিয়ে 3 দিন ব্যাপী বিশেষ সেমিনার আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।